আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনেও কুরবানি দিয়েছেন অনেকে। ফাঁকা রাস্তায় চলাচলের স্বস্তিতে নগরবাসী, জরুরি সেবায় নিয়োজিতদের ব্যস্ততা। রাজধানীতে কুরবানির পশুর চামড়ার দামে খুশি বিক্রেতারা, জমজমাট কাঁচা চামড়ার আড়ত, দাম না পেয়ে ফেলে দেওয়া হয়েছে ছাগলের চামড়া। চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় সিএনজির পাঁচ আরোহী নিহত, ব্রেক ফেল সন্দেহে বাস চালকের লাশ, সাত আট জন আহত। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন অনেকে। ঈদের প্রথম দিনের তুলনায় কম হলেও দ্বিতীয় আর তৃতীয় দিনেও অনেকে পশু কোরবানি দিয়ে থাকেন। যারা দ্বিতীয় দিনে কোরবানি দেন তাদের কারো কারো কাছে এটি পারিবারিক ঐতিহ্যের মতো। কেউ আবার কাজের চাপে ঈদের দিন সময় না পেয়ে দ্বিতীয় দিনে কোরবানি দেন। তবে প্রথম দিনে কষাই সংকট থাকায় নিরিবিলিতে দ্বিতীয় দিনে কোরবানি দিয়েছেন বলে জানালেন অনেকে। দ্বিতীয় দিনে গোশত কেটে বাড়ি বাড়তি উপার্জন হওয়ায় কষাইরাও খুশি। মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিনে সারা দেশে 99,50,763টি পশু কোরবানি হয়েছে। ঈদের ছুটিতে অনেকেই ঢাকার বাইরে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চির চেনা চিত্র। প্রায় ফাঁকা শহরে কটা দিন স্বস্তিতে নগরবাসী, তবে জরুরি সেবা আর চিকিৎসা সংশ্লিষ্টদের ঈদ কাটছে কর্মস্থলে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বেশিরভাগ সড়কই ফাঁকা, প্রাত্যহিক যানজটের ভোগান্তি নেই। ফাঁকা রাস্তা পেয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন সপরিবারে। পেশাগত কারণে ঈদের ছুটিতেও কাজ করেছেন জরুরি সেবায় নিয়োজিতরা। হাসপাতালগুলোয় রোগীদের সেবায় ব্যস্ত ডাক্তার নার্সরা। অসুস্থ মানুষের প্রয়োজনে পাশে থাকতে পেরেই তারা খুশি। ভোগের নয়, ত্যাগের মধ্যেই ঈদের মাহাত্ম্য পেয়েছেন। এছাড়া রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যরা। কোরবানির দ্বিতীয় দিনেও চামড়ার দাম নিয়ে তেমন হইচই নেই। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে গড়ে 100 টাকা বেশিতে। তবে কোনো কোনো জেলায় দাম না পেয়ে খাসি চামড়া ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ঈদের দ্বিতীয় দিন হলেও ব্যস্ততার মধ্যে আছেন চামড়ার কারবারিরা। প্রথম দিনের চামড়ায় লবণ দেওয়া হয়েছে আর দ্বিতীয় দিনে রাজধানীতে মিলছে কিছুটা বাড়তি দামও। এদিকে রাজধানীর চামড়ার প্রধান কাঁচাবাজার পোস্তায় লবণ দেওয়া ও কেনাকাটা চলছে একই সাথে। চামড়ার বাজার তদারকি অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেছেন, সবার তদারকিতে এবার চামড়ার দাম ভালো রয়েছে। দাম নিয়ে অসন্তোষ নেই চামড়া বিক্রেতাদের। চট্টগ্রামের পটিয়ায় বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7-8 জন। সোমবার সন্ধ্যা 7:30টায় এই দুর্ঘটনা ঘটে। পটিয়া থানা পুলিশ জানায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়ার জলুর দিঘির পাড় এলাকায় একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে 5 জন নিহত হয়, আহত হয়েছেন আরও 7-8 জন। নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসটি ব্রেক ফেল করায় এর চালক জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যায়, গাড়িটিও উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুঃসহ স্মৃতির চট্টগ্রামের মিশরের ট্র্যাজেডির 11 বছর আজ। দিবসটিকে স্মরণ করে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে শোক র্যালি ও স্মরণসভা আয়োজন করা হয়েছে। 2011 সালে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে চালকের ভুলে একসাথে প্রাণ হারায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে 44 শিক্ষার্থী ও এক অভিভাবক। এর মধ্যে 5 বছরের সাজা খেটে মুক্তি পেয়েছেন সেই চালক মফিজ। স্থানীয়রা বলছেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি এমন দুর্ঘটনা রোধে দরকার আইনের কঠোর প্রয়োগ। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, 3 জনই ঢাকায় মারা গেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 3,952টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 521 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত 19,90,375 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,105 জন। সর্বমোট 19,14,318 জন সুস্থ হয়েছেন। 3 জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 29,203 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার 13.18%, সুস্থতার হার 96.18% ও মৃত্যুর হার 1.47%। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।